হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কারণ ভালো তো থাকার কথা এখন যে সবাই প্যারেট লোকেশের ফ্যামিলি মেম্বার যারা এখনও প্যারেট লোকেশের ফ্যামিলি মেম্বার হয়নি গিয়ে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকানটিও ক্লিক করে দাও তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে তো আজকের ভিডিও টপিক হচ্ছে আমার বাড়িতে বর্তমানে কী কী পাখি আছে সেটা আপনাদের আমি দেখাবো তো প্রথমে চলে আসা বদ্রি তো বদ্রি এখানে দেখতে পাচ্ছ টোটাল কুড়ি পিস মতো বদ্রি আছে অ্যাডাল সেমি অ্যাডাল সব রকমের বদরি রয়েছে প্রায় এখানে দশ দশ জোড়া রয়েছে বুদরি তার সঙ্গে রয়েছে ময়ূরপঙ্খী পায়রা রয়েছে একদম সেমি অ্যাডালের রয়েছে দু পেয়ার সেমি অ্যাডালের রয়েছে আর কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন খুব দারুণ কোয়ালিটি আছে দু পেয়ার আছে ময়ূরপঙ্খী পায়রা তার সঙ্গে কিছু পায়রার আছে আর তার সঙ্গে আছে খরগোশ আছে খরগোশ বাচ্চা নিয়ে এসেছি কারণ খরগোশ বাচ্চা এক জায়গায় পেয়েছি প্রায় দশ পেয়ার মতন পেয়েছিলাম কিন্তু দশ পেয়ার নিতে পারিনি পাঁচ পেয়ারই নিয়েছি ওনার কাছে তো সেই খরগোশ বাচ্চা আপনাদের দেখাবো তার আগে দেখিয়ে রাখি যে এক পেয়ার কালো প্যাচলেস সেলের আছে একদম মেল ফিমেল কনফার্ম রয়েছে কারণ সেমি অ্যাডালে যতটা বোঝা যায় যে মোটামুটি মেল ফিমেল কনফার্ম রয়েছে তো কালো প্যাচলেস এর বয়স হচ্ছে প্রায় সাত থেকে আট মাস হবে এর বয়স যদি কারু লেগে থাকে কালো প্যাচলেস তো আমাকে অবশ্যই জানাবেন আর একজন দাদা তো নিয়ে গেছেন তার বাঁকুড়া বাড়ি উনিও এক পেয়ার আমার কাছ থেকে কালো প্যাচলেস নিয়ে গেছেন এটা হচ্ছে এই যে খরগোশ খরগোশ হচ্ছে টোটাল পাঁচ পেয়ার এদেরকে কলমি শাক দিয়েছি তো এগুলো সব বাচ্চা আছে সাদা আছে তার সঙ্গে একটু রং সাদার সঙ্গে একটু গেরুয়া ছিপি আছে কালো আছে তো এই টোটাল পাঁচ পেয়ার খরগোশ রয়েছে বর্তমানে আমার বাড়িতে আর এগুলো টোটালি সেলের রয়েছে বদরি রয়েছে তারপরে পায়রা রয়েছে করগজ রয়েছে ককাটেল রয়েছে এগুলো টোটালি সেলে রয়েছে আর আপনাদের দেখাবো আমার ফার্মে এই বছর প্রথম লটের বাচ্চা এটা ফার্স্ট সিজনে প্রথমে বাচ্চা এই পেয়ারটা একটা দুটো বাচ্চা দিয়েছে সেটা আপনাদের আমি দেখাবো তো নতুন অতিথি অবশ্যই দেখাতে হবে এটা দেখতে পাচ্ছেন যে দু পিস বাচ্চা দেখতে পাচ্ছেন আরও মনে হচ্ছে একটা ডিম ফুটবে আর একটা নষ্ট হয়ে গেছে তো এই দুটো বাচ্চা এসছে বর্তমানে তো সেটা ক বড়ো হলে অবশ্যই আবার ভিডিও করে আপনাদের আমি দেখাবো তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক বা কমেন্ট করে আমাকে জানিও